সাঁতরাগাছির ঝিলে শীতকালে অনেক পরিযায়ী পাখি আসে। সেই পাখি দেখতে আমরা সাঁতরাগাছি স্টেশনে নেমে ঝিলের পাড়ে দাঁড়িয়ে ছবি তুলছি। তবে ঝিলটা কচুরিপানায় ভরে গেছে, নতুবা তো প্রচুর পাখি আসছে, সংস্কার হয় না, ঝিলটার কোনো সংস্কার হয় না। দূরে দেখা যাচ্ছে অনেক পাখি ভেসে বেড়াচ্ছে, দূরে অনেক পাখি ঝিলের জলে ভেসে বেড়াচ্ছে। পাখিদের কলরব ভেসে আসছে। ওইখানটাতে অনেক পাখি, অজস্র পাখি। এক ঝাঁক পাখি উড়ে সামনে এসে ঝিলের জলে বসল। প্রচুর পাখি উড়ে যাচ্ছে, এসে বসছে, প্রচুর পাখি উড়ে যাচ্ছে, আবার এসে বসছে। অনেক বড় ঝিল, তো ঝিলটার সংস্কার হয় না বলে জলভাগ কম দেখা যাচ্ছে। যদি সংস্কার হতো তাহলে আরো অনেক পাখি ঝিলের জলে ভেসে বেড়াত এবং তা দেখা যেত। এই সাঁতরাগাছির বিখ্যাত ঝিল, প্রচুর পাখি দূরের ওইখানে ভেসে ভেসে আছে। ঝিলের শেষ দুই প্রান্ত দেখা যাচ্ছে না, এত বড় ঝিল।